নমস্কার হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফেলে দেওয়া জিনিস বা পড়ে থাকা জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে ঘর সাজানো যায় সেটাই দেখানো হবে এর আগে আমি একটা ভিডিওই দেখিয়েছি পড়ে থাকা শুকনো ডাল কিভাবে সুন্দর করে রং করতে হয় ওই একইভাবে আমি রং করে নিলাম আর অনেক দিন আগে একটা বাবুই পাখির বাসা আমার ভাই আমার ছোট ভাই এনে দিয়েছিল। সেটা কয়েক বছর ধরে আমার বাড়িতে এমনিই পড়ে আছে আজ লকডাউনের সময় মনে হলো ওটা দিয়ে একটা ঘর সাজানোর জিনিস বানাই সেইটাই আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে বানিয়েছি আলু রং করে নিয়েছি বাবুই পাখির বাসাটা একটা সুতো দিয়ে ডালের মধ্যে বেঁধে দিয়েছি এবার কিছু পাখি বানাবো তার জন্যে গ্রিটিংস কার্ড আমার বাড়িতে এমনিই পড়ে থাকে বা রেখে দিই আমি যত্ন করে নেমন্তন্ন খাওয়ার পর গ্রিটিংস কার্ডগুলো কোনোভাবেই ফেলি না আজ সেই গ্রিটিংস কার্ডগুলো দিয়ে আমি পাখি বানাচ্ছি কিভাবে দেখে নিন এবার বাবুই পাখির বাসা আর ডাল দুটোই রেডি হয়ে গেছে এখন চাই বেশ কিছু পাখি যে পাখিগুলো এক ঝাঁপ এসে ডালের বিভিন্ন জায়গায় বসে আছে কেউ বা উড়ে আসছে এমন পজিশনের কয়েকটা পাখি কাঠের মধ্যে এঁকে নিয়ে তারপর কাঁচি দিয়ে কেটে নিলাম পাখিগুলো কোথায় কোথায় বসাবো সেটাও ঠিকঠাক ভেবে নিলাম পাখি নিখুঁত হতে হবে এমন কোনো কথা নেই নিজের পছন্দের যে কোনো ধরনের পাখি এঁকে নিন সেটা বাস্তবে থাক বা না থাক আপনার কল্পনার জগতে থাকলেই হল এইভাবে কয়েকটা পাখি এঁকে নিয়ে তারপর কাঁচি দিয়ে কেটে নিলাম এই পাখিগুলোর মধ্যে কিছু বড় কিছু ছোট আবার কিছু বাচ্চা আজকে এই হাতের কাজের ভিডিও করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করে নিন আমার এই হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে কেউ বা নাচ গান ভালোবাসেন কেউ বা রান্না ভালোবাসেন আবার কেউ বা হাতের কাজ বিভিন্ন এর কাজ ভালোবাসেন তাই একই চ্যানেলে সব রকম দেওয়াতে হয়তো বা কারো কারো অপছন্দও হচ্ছে সেই জন্য আমি ভেবে নিয়েছি যে আরো দুটো চ্যানেলে আলাদা আলাদাভাবে আমি আমার ভিডিও কন্টেন্টগুলো দেব তাহলে যে যার পছন্দের ভিডিওগুলো আমার এই তিনটে চ্যানেলেই পেয়ে যাবেন ভিডিও যার যেটা পছন্দ সে সেটা দেখতে পারবেন আস্তবে তবে এই ভিডিওর নিচে ড্রেসক্রিপশান বক্সে আমি দুটো আমার নতুন চ্যানেলের লিংক দিয়ে দেব যদি কেউ রান্না বা নাচ গান পছন্দ করেন তাহলে সেই ভিডিও বা চ্যানেলগুলো দেখতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেই খান্ত হলে হবে না বন্ধুরা এরপর আপনারা অবশ্যই বেল চিহ্নটি টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেশ অনেকক্ষণ অনেক গল্প করেছি এবার দেখতে থাকুন আরও কীভাবে পাখিগুলো আমি সুন্দর সুন্দর রং দিয়ে রঙিন করে নিচ্ছি এইভাবে আপনারা নিজেদের পছন্দের রং করে নিয়ে পাখিগুলো সাজিয়ে নিতে পারেন হ্যাঁ তবে গ্রিটিংস কার্ড যদি কারোর কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে ধূপকাঠির খালি বাক্স সেই বাক্সের যে পিসবোর্ড পাতলা বা শক্ত পিসবোর্ড থাকে সেটা কেটেও কিন্তু পাখি বানিয়ে নিতে পারেন এইভাবে গ্রিটিংস কার্ড কারোর সংগ্রহে না থাকলে ধূপকাঠির বাক্স অবশ্যই ঘরে সবার কাছেই থাকে তাই সেগুলো দিয়েও আপনি সুন্দর করে পাখি বানিয়ে নিতে পারেন এইভাবে একটা একটা করে পাখি তৈরি করে নিন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে সব পাখির রং একই হতে হবে তার কোনো মানে নেই আপনার পছন্দের যখন যেটা মনে হবে তখন সেই রংটাই পাখি আঁকতে পারবেন আমি এই পাখিটা লাল সাদা আর সবুজ রং দিয়ে এঁকেছি কোনোটা বা কমলা কালো হলুদ রং দিয়ে এঁকেছি আপনারাও সেইভাবে আপনাদের পছন্দের রঙ দিয়ে পাখি এঁকে নিতে পারেন এই পাখি আঁকা হয়ে গেলে রঙিন ডাল আর বাবুই পাখির বাসার বিভিন্ন জায়গায় একটু আঠা লাগিয়ে বসিয়ে দিন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার ঘর সাজানোর এই সুন্দর জিনিস যেটা খুব বেশি খরচ করতে হলো না একেবারে নিখরচাই বলা যায় তবে রং যদি থাকে তাহলেই আপনার এই সুন্দর সাজানো ঘর সাজানোর জিনিস তৈরি হয়ে যাবে এইভাবে ফেলে দেওয়া বা পড়ে থাকা জিনিস দিয়ে আপনি আপনার ঘর সুন্দর করে সাজিয়ে রাখুন আশা করি আপনাদের এই ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনারা এই ধরনের আর কী কী দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না শুধু লাইক করলেই হবে না ঘন্টা চিহ্নটি অবশ্যই টিপে দেবেন এভাবে ঠোঁট মুখ পাখা বা ডানা এঁকে নিন তারপর একটু শুকিয়ে গেলেই কালো রং বা নীল রং দিয়ে চোখ এঁকে নিন তারপর আঠা দিয়ে পাখিগুলো বসিয়ে দিন এইভাবে আমি আমার ঘর সাজাই আশা করি আপনাদেরও এই ধরনের ঘর সাজানোর জিনিস তৈরি করতে ভালো লাগবে এভাবে তৈরি করে নিন কেমন লাগলো অবশ্যই জানাবেন কথায় কথায় পাখির রঙগুলো শুকিয়ে গেছে এখন আমি কোনোটাতে নীল রং দিয়ে আবার কোনোটাতে কালো রং দিয়ে চোখ এঁকে নিলাম এইভাবে আপনারাও ঠোঁট আর চোখ এঁকে নিতে পারেন লাইট কালার বা হালকা রঙের ওপরে এরকম ডিপ রঙ দিয়ে দাগ টেনে দিলে খুব সুন্দর দেখায় এমন কিছু আঁকার দরকার নেই শুধু তুলি দিয়ে দু একটা টান দিলেই সুন্দর সুন্দর পাখি আঁকা হয়ে যাবে এইভাবে পাখি এঁকে আপনার ঘর সাজান এই ধরনের বিভিন্ন হাতের কাজ এই চ্যানেলে দেখতে পারবেন এছাড়াও মাটির কাজ বা ক্লে দিয়ে বিভিন্ন ধরনের মডেল তৈরির কাজও আমি এই চ্যানেলে দেখাই যারা যেটা পছন্দ করেন সেটাই পেয়ে যাবেন তবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানালে তবে আমি বুঝতে পারবো আপনারা কি কি চাইছেন আজকের এই ঘর সাজানোর জিনিস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে কয়েকটা বড় পাখি আঁকার পর আমি ছোট একটা পাখি যেটা পাখির বাচ্চা হিসেবে সাজাবো সেই ধরনের ছোট পাখি এঁকে নিলাম শুকিয়ে গেছে যেগুলো যে পাখির রঙগুলো শুকিয়ে গেছে সেগুলো চোখ এঁকে নিলাম চোখ আঁকতে এমন কিছু বড় শিল্পী হতে হবে না কয়েকটা তুলির টান দিয়েই আপনি আপনার সুন্দর করে ঘর সাজিয়ে নিতে পারেন এইভাবে আপনার লকডাউনের সময় কাটিয়ে নিন একটু মনে হবে না যে খুব কষ্ট করে সময় কাটছে দেখুন আমাদের এই দুঃখের দিনগুলো অবশ্যই খুব সহজেই কেটে যাবে এইভাবে কষ্টকর দিনগুলো সুখময় হয়ে উঠুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ঘরে থাকুন পাখি রেডি হয়ে গেছে এবার আমি আঠা দিয়ে শুকনো ডালের রং করা জায়গায় আর বাবুই পাখির বাসায় কয়েকটা আঠা দিয়ে বসিয়ে দিলাম এইভাবে আপনারাও সাজিয়ে দেখুন কয়েকটা পাখি বসাতে গিয়ে বেশ সময় লাগতে পারে তবে একটু আঠা দিয়ে আরও একবার চেষ্টা করে দেখুন তাহলে সহজেই পাখিগুলো বসানো যাবে বাবুই পাখির বাসা আর ডাল যে জায়গায় আমি বেঁধেছিলাম সেখানে কালো বা লাল সুতো দেখা যাচ্ছে সেজন্য ওখানে আমি দুটো পাখি আঠা দিয়ে বসিয়ে দিয়েছি আর পাখির বাসার মুখে মুখে যেখানে পাখির ঘর বাসার দরজা সেখানে একটা পাখি আমি আঠা দিয়ে ঝুলিয়ে দিয়েছি সুন্দর জিনিস তৈরি করে আপনি আপনার যে কোনো ঘরের ফাঁকা দেওয়ালের মধ্যে একটা পেরেক আটকে ঝুলিয়ে দিন দেখুন কি সুন্দর লাগবে আজ তবে এখানেই আবার দেখা হবে অনেক ধন্যবাদ